ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, আপনাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর। বিনামূল্যে এলপিজি সংযোগের সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় 1 কোটি গ্যাস সংযোগের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তো এই প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে ফর্ম ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, সম্পূর্ণ কিছু ডিটেলস আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আবেদন করার জন্য আপনি গুগলে আসবেন এবং গুগলে এসে লিখবেন pmujjwalajojona.com। এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে যখনই আপনি সার্চ করবেন তখন আপনার সামনে অনেকগুলো লিংক আসবে। তার মধ্যে প্রথমেই যেটা আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি পিএম উজ্জ্বলা যোজনার হোম পেজে চলে আসবেন। এরপর আপনার সুবিধার্থে আপনি মোবাইলটাকে ডেস্কটপ সাইড করে নেবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কথা লেখা আছে ডাউনলোড ফর্ম। এই ডাউনলোড ফর্ম যেটা লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো অপশন এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে উজ্জ্বলা ফর্ম ইংলিশ। তো উজ্জ্বলা ফর্ম ইংলিশ যেটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে উজ্জ্বলা যোজনার ফর্ম যেটা ইংলিশে আছে সেটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার ফোনে এই ফর্মটি ডাউনলোড হয়ে চলে এসেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এটা লেখা আছে এবং এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তার ফার্স্ট নেম আপনাকে এখানে দিতে হবে। তো মিডিল নেম আছে, তারপর যদি মিডিল নেম থেকে থাকে মিডিল নেম দেবেন। এরপর আছে লাস্ট নেম, মানে যেটা সার নেম সেটা কিন্তু দিয়ে দেবেন। এরপর আছে এইচএল টিন নাম্বার। এইচএল টিন নাম্বার সাধারণত রেশন কার্ডে থাকে। তো এইচএল টিন নাম্বার কীভাবে বের করতে হয় তার ভিডিও কিন্তু আপডেটেড বাই আবিদা চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে আপনারা সার্চ করে এখানে কিভাবে বের করতে হয় সেটা দেখবেন এবং এইচএল টিন নাম্বার বের করে আপনি এভাবে লিখে দেবেন। এভাবে আপনি এটাকে সঠিকভাবে ফিল আপ করবেন। আপনাকে আর একটা ফর্ম ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনি ডাউনলোড ফর্ম KYC ইংলিশ যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্মটাও কিন্তু আপনার ফোনে ডাউনলোড হবে। তো দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উজ্জ্বলা KYC অ্যাপ্লিকেশন, এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই ফর্মটা আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন এবং এখানে যে পাসপোর্ট সাইজ ছবি দেওয়ার কথা বলা হয়েছে এখানে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি আপনারা একটা পেস্ট করে দেবেন এবং সঠিকভাবে ফিল আপ করার পরে আপনাদের যে নিকটবর্তী এলপিজি সংস্থা আছে সেখানে কিন্তু আপনারা এটা জমা করবেন। তাহলেই কিন্তু আপনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন পেয়ে যাবেন। এবার আমরা জেনে নেব যে কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস এর সঙ্গে জমা দিতে হবে। তো আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়ে থাকে এবং আপনার পরিবারের কোনো মহিলা যদি এখনও গ্যাস কানেকশন না নিয়ে থাকেন তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। এই ফর্মের সঙ্গে আধার কার্ড, স্থানীয় ঠিকানার প্রমাণ, রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি, তার সঙ্গে সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট এর সঙ্গে জমা দেবেন এবং এগুলো জমা করবেন আপনার নিকটবর্তী যে এলপিজি সংস্থা আছে সেখানে। ফ্রেন্ডস, আজকের News18 বাংলা এই পোর্টালে কিন্তু দেওয়া হয়েছে যে 1 জুলাই থেকে রান্নার গ্যাস কানেকশন দেওয়া হবে বিনামূল্যে এবং সেখানে উল্লেখ করা হচ্ছে যে 1 কোটি মানুষ কিন্তু এর সুবিধা পাবেন। সুতরাং যারা আবেদন করেনি তারা দ্রুত আবেদন করে দেবেন, তাহলে কিন্তু এখানে বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন পেয়ে যাবেন।